আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি ধানমন্ডি ইবনে সিনা হসপিটালের অপোজিটে, কেবিএ স্কোয়ার। এইটা জিগাতলা বাস স্ট্যান্ডের থেকে একটু সামনেও বলা যায়। তো কেবিএ স্কোয়ারের সাইডে না কয়েকটা ফুডকার্ট আছে, বেশ কয়েকটা আছে, তার মধ্যে আসেন আমরা একটু দেখি কী কী আছে। আমরা এখান থেকে আমি একটা ফুডকার্ট আমি চুজ করছি, যেই ফুডকার্টের খাবারগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে আছে, এটা কি নাম কি, এটা কফি শপ। আচ্ছা, কফি শপ কফি আছে, দি বার্গার স্ট্যান্ড আছে, ওই সাইডে স্ট্রিট ওভেন আছে। কিন্তু আমরা যে চলে যাবো একবারে শেষে, ওইটার নাম সম্ভবত কুক হাউসে আমি দেখলাম যে খুব অল্প খরচের মধ্যে ঢাকায় বেশ কিছু রাইস বল পাওয়া যাচ্ছে। তো আমি ওইখানে যাব, আরও কী কী আইটেম আছে ওইখানে গিয়ে দেখবো। আসুন। এইটাই হচ্ছে সেই কুক হাউস, এইটা একেবারে ফুডকার্ট, চার পাঁচটা ফুডকার্টের ভিতরে একবারে লাস্টের যেটা সেটা। এটা একটা গাড়ি চাকা আছে, ভালো আছে ভাই। আপনার নাম আচ্ছা, আপনি কি কি খাওয়াবেন আজকে আমাদেরকে একটু বলেন তো, কোন কোন জিনিসটা আপনার এই জায়গায় বেস্ট? এখানে কি কি আছে আমি একটু দেখাই দিই। রাইস বল 1 80 টাকা, 80 টাকা। ফ্রাইড রাইস থাকবে, ক্রিস্পি অর স্পাইসি ফ্রাইড চিকেন 1 পিস। রাইস বল 200 টাকা, এখানে থাকবে ফ্রাইড রাইস, ক্রিস্পি অর স্পাইসি ফ্রাইড চিকেন সাথে ভেজিটেবল কারি। রাইস বল 310 টাকা, ফ্রাইড রাইস, চিলি চিকেন অর মশালা চিকেন, দুইটা না যে কোনো একটা, ভেজিটেবল কারি। রাইস বল 4 125, এখানে থাকতেছে ফ্রাইড রাইস, ক্রিস্পি অর স্পাইসি ফ্রাইড চিকেন, চিলি চিকেন অর মশালা চিকেন। এইটা নিলে আপনারা দুইটা আইটেম পাবেন, এটা একটা চিকেন, এইটা হচ্ছে গিয়ে একটা চিকেন আইটেম আর রাইস। আর রাইস বল 5, এটা এইটাও 80 টাকা, 80 টাকা। এখানে আপনি পাবেন ফ্রাইড রাইস, চিকেন মিট বলস। আচ্ছা, আর এই সাইডে আছে পাস্তা নুডলস, চিকেন পাস্তা 120 টাকা, চিজি চিকেন পাস্তা 150 টাকা, থাই ভেজিটেবল নুডল 60 টাকা, থাই চিকেন নুডলস 80 টাকা, চিকেন, এখানে আছে রোলস অ্যান্ড স্যান্ডউইচ, চিকেন ক্লাব স্যান্ডউইচ 50 টাকা, ভেজিটেবল রোল 50 টাকা, কলকাতা রোল। আচ্ছা, কলকাতার স্টাইলে রোল, মানে পরোটা দিয়ে রোল, তাই না? আচ্ছা, এটা 80 টাকা, স্পাইসি কলকাতা রোল এটা 85 টাকা, বারবিকিউ চিকেন রোল 100 টাকা, থাই চিকেন সালাদ রোল 120 টাকা, গ্রিল চিকেন, এটা কি চিকেন গ্রিল, এটা কি গ্রিক, গ্রিক চিকেন, হ্যাঁ, তাজা জিকি রোল বা কাইন্ড অফ এরকম কিছুই একটা হবে, হ্যাঁ, এটা আমরা গ্রিক রোল বলতে পারি, গ্রিক রোল 150 টাকা। সাইডস অ্যান্ড ফ্রাইস, এখানে থাকতেছে ফ্রেঞ্চ ফ্রাইস 50 টাকা, স্পাইসড ফ্রেঞ্চ ফ্রাইস মানে একটু ঝালঝাল, এটা 90 টাকা। চিজি ফ্রেঞ্চ ফ্রাইস, এটার উপরে একটু চিজ দেওয়া থাকবে, এটা 90 টাকা। পটেটো ওয়েজেস 65 টাকা, ফ্রাইড চিকেন ক্রিস্পি অর স্পাইসি 60 টাকা, স্পাইসি চিকেন উইংস 6 পিস 100 টাকা, আর বাফেলো উইংস 6 পিস 120 টাকা। এরপরে নিচে আছে রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্টের মধ্যে আছে কোক স্প্রাইট 20 টাকা, মিনারেল ওয়াটার 20 টাকা, লেমোনেড 40 টাকা, লাসি 50 টাকা, লেমন লাসি 60 টাকা, রোজ লাসি 60 টাকা, ফ্লেভার্ড লাসি 70 টাকা, পাইনাপেল জিঞ্জার লাসি 80 টাকা। আচ্ছা, কুক হাউসের মেনু থেকে আমরা দুইটা রাইস বল আমরা নিতে চাচ্ছি। এখন দুইটার মধ্যে আপনি কোনটা কোনটা প্রেফার করেন? তো আপনি রাইস বল 4টা নিতে পারেন। রাইস বল 4 একটা নেই, আর কোনটা নিবা তুমি, কোনটা নিবা বলো? আমার ওয়াইফকে জিজ্ঞেস করতেছি কোনটা নিবা তুমি, এটা 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 কি খুব একটা মজা পাবা বলে মনে হচ্ছে? এটা এটা কি খুব মজা? হ্যাঁ, মজা আছে। এটা লিখব 3 পিস সোসি আইটেম, আর উপরটাই যে নাম্বার 1 যে বলটা, নাম্বার 1 বলটার সাথে ওই চিকেন স্পাইস, এইটা বেশি ভালো আপনি বলতেছেন, এটার চেয়ে এটা বেশি ভালো। তাহলে এইটা একটা দেন, এইটা একটা দেন, এইটাতে আপনি কী করবেন, এটাতে তো ক্রিস্পি দিবেন, এইটাতে আর ক্রিস্পি দিবেন না,
এটাতে আপনি স্পাইসি চিকেন দিবেন, আর এখানে চিলি চিকেন আর মশলা চিকেনের মধ্যে আপনি চিলি চিকেনটা দিবেন, আর এখানে আপনি দিবেন হচ্ছে গিয়ে ওই যে রাইস বল একটা 80 টাকার। তাইলে আমরা একটা 80 টাকার রাইস বল নিলাম, একটা নিলাম হচ্ছে গিয়ে 125 টাকার রাইস বল। এবার আমরা একটু উপরের দিকে চলে যাই, পাস্তা আর নুডলসের মধ্যে থেকে আমরা একটা আইটেম নিব, কোনটা নিব সেটা বলুন। চিজি পাস্তাটা নিতে পারি, চিজি পাস্তা। আমি না চিজ খুব একটা মানে আমি না চিজ খুব একটা লাইক করার জন্য না, অনেকগুলো খাবার তো চিজটা অ্যাভয়েড করতে চাইতেছি। ধরেন আমি পাস্তাটা এখান থেকে খাবো না, তাইলে আমি কি নিব? তাহলে আমরা কোন রোলটা বলেন? কলকাতা রোলটা নিই। আচ্ছা, একটা কলকাতা রোল। ভাইয়া বলতেছে, ভাইয়ার নামটা আমি আবার ভুলে, আব্দুল মমিন, মমিন ভাই, মমিন ভাই বলতেছে কলকাতা রোল নিতে, আমরা কলকাতা রোল নিলাম একটা। এরপরে আছে সাইডস অ্যান্ড ফ্রাইজ, এখান থেকে আপনি অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইজ দিবেন, কারণ এটা একটা কমন আইটেম। এটা দুইজন বন্ধু আইসা 50 টাকা দিয়ে এক প্লেট নিয়ে বৈশা বৈশা আড্ডা মারতে মারতেও খাওয়া যায়, এই জন্য এটা নিব। ফ্রেঞ্চ ফ্রাইজ দেন একটা, আর লেমন লাচি নিতে পারেন, লেমন লাচি 60 টাকা। আচ্ছা, একটা লেমন লাচি নিব, আর একটা নিব হচ্ছে গিয়ে আমার পছন্দের, আপনাদের সবার পছন্দের, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে লেমনের 40 টাকা। ঠিক আছে, তো আমরা এই খাবারগুলো এখান থেকে নিচ্ছি, আপনি রেডি করবেন। বিল কি আগে দিতে হয়? হ্যাঁ, পে ফার্স্ট, পে ফার্স্ট। আচ্ছা, যেই খাবারগুলো আসছে আমি একটু খাবারগুলোর কথা বলি। আচ্ছা, এইখানে রাইসের পরিমাণ বলবো না, দেখে নেন, এই যে রাইসের পরিমাণ, এটা 125 টাকা, আর এইটা হচ্ছে 80 টাকা। এটাতে একটা ক্রিসপি চিকেন সহ এই রাইসটুকু 180 টাকা, 125 টাকা। এখানে দুই ধরনের চিকেন আমরা পাইছি, একটা হচ্ছে চিলি চিকেন আর একটা স্পাইসি চিকেন। ফ্রেঞ্চ ফ্রাইজ পাওয়া গেছে 50 টাকায়। ফ্রেঞ্চ ফ্রাইজগুলো একটু পুড়ে পুড়ে লাল লাল হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে তেল আছে, একটু দেখেন। আমার ফ্রেঞ্চ ফ্রাইজের চেহারাটা খুব একটা পছন্দ হয় নাই, তারপরেও ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে শুরু করি যেহেতু এটা অ্যাপিটাইজার। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই নর্মাল একটা সসের সাথে অর্ডিনারি একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, আহা উহু করার মতন না। ভেজিটেবল একদম ফ্রেশ পাকা, সামান্য পরিমাণ, এক চামচ পরিমাণ এইটাতে দিতে পারেন, হ্যাঁ, টেস্ট করার জন্য। আচ্ছা, ওনারা একটু ভেজিটেবল আমাদেরকে কমপ্লিমেন্টারি দিতে চাচ্ছে, অল্প একটু টেস্ট করার জন্য। তো আমি বললাম যে খুব বেশি দরকার নেই, এক চামচ পরিমাণ দেন, সামান্য পরিমাণ, দেখবো কতটুকু দিচ্ছে। আচ্ছা, এইটার ওনাদের চিকেন নুডল, আর এইটা ওনারা বলতেছেন কলকাতার রোল, আমি কলকাতার রোলটাই খাবো। আমি জানি না কলকাতার রোল কেমন হয়, কিন্তু আমার আমি যতটুকু জানি এই রকমটা হয় না, কলকাতার রোলটা একটু পরোটার মধ্যে রোল করে। তো এটা আবার একটু স্বাস্থ্য সচেতন আছে আমাদের এই এই যে এই এই রোলটা, কারণ পরোটাতে তো প্রচুর পরিমাণে, হ্যাঁ, থ্যাংক ইউ, বেশি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এই যে এই ভেজিটেবলটা ওনারা ওনাদের সাইড থেকে দিছে, এই ভেজিটেবল সহ যদি নিতে হয় তাহলে কত? 100 টাকা লাগবে, 100 টাকা। আচ্ছা, 100 টাকা এই পরিমাণই আসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এইটাকে ওনারা মানে কলকাতা রোলে আমি যেটা বললাম পরোটা দিয়ে রোলটা হয়, কিন্তু এটা শর্মা ব্রেড দিয়ে রোলটা করছে। আমি প্রথমে ভাবছিলাম যে এটা একটা শর্মা,
পরে আমি ওনাকে গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা এরকম কেন চেহারা, তখন উনি আমাকে ডিসক্রাইব করলেন যে ওনারা আসলে শর্মা ব্রেডটা দিয়েই কলকাতার রোল বানান, এবং কলকাতার রোলে এই এই যে এই ধরনের ক্রিসপি চিকেন, ক্রিসপি চিকেনটাকে কুচি কুচি করে স্লাইস করে তারপরে এই রোলটা বানানো হয়, এই জন্য ওনারা এটাকে কলকাতার রোল বলেন। তো এটা ওই হিসাবে আপনার পরোটা রুটি হিসাব করলে এটা একটু হেলদি, কারণ এটাতে তেল নাই এই রুটিটাতে। একটা বাইট দিয়ে আসেন, কিন্তু মজা, বেশ মজা। আলহামদুলিল্লাহ মোমেন ভাই, এটা তো কলকাতার রোল হয় নাই কিন্তু এটা খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা একটু নুডল ট্রাই করি। আপনার নুডলটাও মজা, শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইসটাই একটু অর্ডিনারি। এরপরে 80 টাকার রাইস বলটা খাই। আচ্ছা রাইস বল চিকেনটা একটু ট্রাই করি। রাইস টাইপ চিকেনটা নর্মাল অ্যাভারেজ, কারণ আমরা তো সাধারণত ঢাকার মধ্যে বেস্ট চিকেন বলতে BFC বা KFC এগুলাকে আমরা ধরি। ওই হিসাব করলে রাস্তাঘাটে এখন প্রচুর FC বের হয়েছে, মানে ফ্রাইড চিকেন, সামনে একটা A লাগাই দেয় বা F লাগাই দেয়, যাই যা খুশি একটা লাগাই দেয়, তারপরে ওইটা ফ্রাইড চিকেন নাম দেয়। ওই সব রেস্টুরেন্টগুলো হিসাব করলে এটা যথেষ্ট ফ্রেশ লাগতেছে এবং প্রপারলি কুকড, ওয়েল কুকড। এই যে দেখেন ওয়েল কুকড। আর সবচেয়ে মজার এই রাইস বলের মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে এই রাইসটা, রাইসটা খুবই মজা। ফ্র্যাঙ্কলি বলি এই রাইসটুকু যদি ওনারা $60-70 বিক্রিও করে শুধু রাইস, অন্য কিছু না, তারপরেও মানুষ এসে এই রাইসটা খাবে। যদি সবাই এই রাইসটা সম্পর্কে জানে, খুব দেখেন খুব অর্ডিনারি একটা রাইস দেখতে, বাট ফ্রাইড রাইসের যে টেস্ট, প্রপার যে টেস্ট, সেই টেস্টটা এটার মধ্যে আছে। একটু কমপ্লিমেন্টারি খাবার খাই, ভেজিটেবল, সম্ভবত আমি পেঁপে নিছি। এই ভেজিটেবল দিয়ে রাইস, এইটা সবচেয়ে বেশি মজা। চিকেনটা তো থাকবেই, এই শুধুমাত্র ভেজিটেবল দিয়ে রাইসও শেষ করে দেওয়া যায়। আহা উহু, একটু আহা উহু করলাম, আসলেই মজা। আর একটু এটা
আপনারা কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে একটা ভ্রাম্যমান চাইনিজ দেখছিলেন যেটার নাম ছিল শারমিনাপুর ভ্রাম্যমান চাইনিজ, 30 টাকার চাইনিজ। তো 30 টাকায় উনি দিনাজপুরে বসে যে পরিমাণ দিছে আলহামদুলিল্লাহ, ওই জায়গায় আপনাদেরকে জানানোর জন্য ইনফরমেশনগুলো তো দিতে হবে, সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য কথায় কথায় আমি বলে ফেলছিলাম যে পরিমাণ কিন্তু খুব বেশি না। এখন এটা জানানো কিন্তু আমার কর্তব্য আপনাদেরকে, এই জন্যই আমি আজকে প্রথমেই বললাম যে এটার রাইসের পরিমাণ আমি বলবো না, আপনারা বুঝা নেন তাহলে দেখেন কেমন লাগে যদি আমি না বলি। আমি যদি এখন বলি যে এই জায়গায় প্রচণ্ড বেশি পরিমাণে রাইস দিছে, তাহলে জিনিসটা হয়ে যাবে যে এটা অন্যরকম কিছু একটা। যাই হোক, ওইটা বাদ দিই। যেটা বলতে চাইছিলাম যে ওইখানে একটা ইয়ে দিছিলাম 30 টাকায়, 30 টাকায় একটা ফ্রাই, অল্প একটু রাইস এবং সামান্য পরিমাণে মুরগির গিলা কলিজা ভুনা, এটা দিয়ে উনি 30 টাকা বিক্রি করছে এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো, খাইতেও ভালো এবং 30 টাকা হিসাবে খাবারটা 10/10, 10/10 পাবে। কিন্তু ওইটা দিনাজপুর, আপনারা ওইখানে যাইতে হইলে যাওয়া আসা সব কিছু মিলায়ে প্রায় কমপক্ষে 2500 টাকা আপনার খরচ হবে, যাওয়া আসা আগডুম বাগডুম সব কিছু মিলায়। তো 2500 টাকা দিয়ে নিশ্চয়ই কেউ 30 টাকার চাইনিজ খেতে যাবেন না, তবে যদি আপনারা দিনাজপুরে যান তাহলে অবশ্যই খাবেন। ঢাকায় আমি এই জিনিসটা পাইলাম যে ঢাকায় কিন্তু 80 টাকায় যে পরিমাণ রাইস আর্নিকা চাইনিজে ছিল তার চেয়ে দ্বিগুণ রাইস, তার চেয়ে একেবারে কম হইলেও দ্বিগুণ। এবং এখানে যদি আমি ওনারা গ্রাম বলেন নাই যে কত গ্রাম রাইস, যদি বলতেন তাহলে আমি আপনাদেরকে গ্রাম দিয়ে বলে দিতাম যে এত গ্রাম রাইস এখানে আছে। সাথে যে চিকেনটা দিছে, চিকেনটার সাইজ ভালোই, মোটামুটি বুঝে নেন বাকিটা। আর এখন এই দুইটা মিলায় যদি 80 টাকা হয়, আমি বলবো যে ঢাকার মানুষের জন্য আলহামদুলিল্লাহ, ঢাকায় যারা আছেন 80 টাকায় আমরা এই খাবার পাই না রে ভাই। আমরা এই খাবার খাইতে গেলে মিনিমাম 130-140 টাকা খরচ করতে হবে যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে, আরও বেশিও হইতে পারে, 150 টাকাও খরচ করা লাগতে পারে মিনিমাম। সেখানে এই প্লাটারটা, এই ভেজিটেবলটুকু বাদে আমরা পাচ্ছি 80 টাকায়, ভেজিটেবলটুকু সহ আমরা পাচ্ছি 100 টাকায়। ভেজিটেবলটা আমি না নিলে, মানে ওনারা যদি আজকে না দিতেন তাহলে আমি মিস করতাম সত্যি। ভেজিটেবল আমি ভেজিটেবল ছাড়াই নিছিলাম, যে সবচেয়ে কম টাকারটা নিব আর এটা মনে হয় সবচেয়ে বেশি টাকার এটা নিব, ওই হিসাব করে নিছিলাম আর কি। আচ্ছা, এবার এটাতে আসি, রাইসের পরিমাণ ওইটার মতনই, কিন্তু এখানে চিকেন আপনি স্পাইসি চাইলে আপনাকে স্পাইসি দেবে, আপনি ক্রিসপি চাইলে ক্রিসপি দেবে। তো যেহেতু আমরা একটা ক্রিসপি চিকেন খেয়ে ফেলছি, নিয়ে নিছি, এই জন্য আমি এইটা স্পাইসি চাইছিলাম। এখন একটু স্পাইসি চিকেনটা খেয়ে দেখি, এটা ঠিক স্পাইসি বলা যাবে না, এটা একটু অন্যভাবে এটা ফ্রাই করা হয়েছে, থাই স্টাইলে বলা যেতে পারে, থাই ফ্রাই। এটা মোটামুটি অ্যাভারেজ। এবার আমি একটু এটা দিয়ে খাই, এই শুধু এটা খাই না, এটা দিয়েই খাই। এইটা মজা, চিলি চিকেন বরবটি দিয়ে, আর ডান হাতেরটা বরবটি, বাঁ হাতেরটা কাঁচামরিচ, বরবটি কাঁচামরিচ। এবং যেহেতু বাংলাদেশে পেঁয়াজের দাম অনেক বেশি এখন,
তাই খুব সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে এটা করা হয়েছে, কিন্তু টেস্ট একেবারে পারফেক্ট টেস্ট নিয়ে আসছে। এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক মিড রেঞ্জের চাইনিজ রেস্টুরেন্টের চেয়ে এখানকার খাবার ভালো। এবার লেমনেড 40 টাকা, অনেক রিফ্রেশিং, কিন্তু প্রাইসটা একটু হাই, মানে তুলনামূলক। এটা খুব বেশি আহামরি কিছু না, শুধু লেবু আছে, চিনি আছে, হালকা একটু বিট লবণ আছে, ঠান্ডা পানি আছে, আর কিছু নেই, লেবুর শরবত। এইবার এটা এটা কি লেমন লাসি? এটা আমাকে বলে গেছে যে নাড়া দিয়ে খাবেন, নাইলে টক ভাবটা উপরে আনবেন। আমি নাড়া দিয়ে নিলাম, এটা একটা এক্সেপশনাল খাবার, এক্সেপশনাল ড্রিঙ্ক অ্যাকচুয়ালি। এটা একটা লাসির ফ্লেভার আপনি পাবেন, সাথে একটু কোথায় যেন একটু টক টক, একটু লেবু লেবু, একটু লেমন লেমন, একটু মানে ওই ফ্লেভারটা না আছে পুরো লাসিটার মধ্যে। এই জন্য এটা বেশ মজা। এবং এটা আসলে এই খাবারটা না আমার চেয়ে আমি পছন্দ করি না, কিন্তু আমার দুই সিপ নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এটা আমার খাওয়া উচিত পুরাটা। এটা যে এটা আমার চেয়ে আপনাদের ভাবি বেশি পছন্দ করবে, এই জন্য আমি লেমনেরটাই খাই, এটা ওর জন্য রেখে দিই। তবে এটা খুবই ভালো। এখানে আসলে মাস্ট ট্রাই আইটেম হচ্ছে গিয়ে এই দুইটার, মানে যে কোনো রাইস বল, যে কোনো রাইস বল আপনারা নিতে পারেন। কিছুক্ষণ আগে কয়েকটা ছেলে এখানে বসে খেয়ে গেছে, ওরাও রাইস বল খাচ্ছিল, দেখলাম, কথা হয়েছে ওদের সাথে আমার একটু হালকা। তো রাইস বল আর এটাও মজা, এই কলকাতা রোল 80 টাকা। বাট এটা আমি বলবো কি যে এটা হচ্ছে গিয়ে নর্মালি শর্মা যেরকম লাগে টেস্ট, ওইরকম একটু ভালো শর্মা যদি আমরা কিনে খাই, যে রাস্তার পাশে যে কেটে কেটে দিতে পারি, এইটা আর ওইটার মধ্যে কম্পেয়ার করলে খুব একটা পার্থক্য না, মানে 19-20। তো এটার চেয়ে আমার মনে হয় যে অন্য যে কোনো জায়গার শর্মা, আপনি শর্মা হিসাবে যদি খান তাহলে ঠিক আছে, এটার টেস্ট ভালো, বাট ইটস নট কলকাতা রোল। নুডলসে আসি, নুডলস অনেক জায়গায় খাইছি, 300, 400, 350, 250 মিনিমাম রেঞ্জ ছিল, একজনের জন্য নিলেও 150 টাকা, সেখানে এটা 80 টাকা। কিন্তু টেস্টের দিক দিয়ে ১৫০ টাকা নুডলসকে বিট করার মতো টেস্ট। ফ্রেঞ্চ ফ্রাইজটা অর্ডিনারি অথবা অ্যাভারেজ, কারো কারো কাছে হয়তো বিলো অ্যাভারেজ, একটা লস প্রজেক্ট আর কি। সো এইটা আমি রিকমেন্ড করতেছি না, আপনারা এই 4টা আইটেম আলহামদুলিল্লাহ বলে খেতে পারেন। এবং আশা করি, আমি আশা করতেছি খাওয়ার পরে আপনারা কেউ আশাহত হবেন না। আজকের মতন বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন আছে, বেল আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি নোটিফিকেশান চান তাহলে অল ভিডিওজের নোটিফিকেশান দিয়ে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।